তো বন্ধুরা বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে ভিডিওটার টপিকটা খুব ফুললি আলাদা। আজকে আমি তোমাদেরকে বলবো মানুষ হঠাৎ করে রেগে যায় কেন। রাগার পিছনে বহুত কারণ থাকে মানে কারণ থাকে অনেক। ঠিক বলেছো। কারণটা হচ্ছে যে রেগে যায় সে যার উপরে রাগটা দেখায় রাগটা তার উপরেই থাকে না, রাগটা অন্য কোনো কিছু বা কারণ উপরে থাকে, সেই রাগটা সামনে জনের উপরে দেখে। আপনার বুদ্ধি ভালো। কিছু কিছু মানুষ আছে যে তার সামনে যে থাকে তার উপরে রাগটা দেখাতে পারে, কিন্তু অন্য জনের উপরে রাগটা সেই রাগ যার উপরে রাগটা দেখানো তার উপরে রাগ দেখাতে পারে না, ঠিক আছে? সেই রাগটা সামনে জনের উপরে দেখে দেয়, মানে তাকে কমজোরি ভাবে সামনে জনের। সমঝলে? তো দেখো ভাই, যার রাগার একটা আরেকটা সব থেকে বড় কারণ থাকে ভালোবাসার অভাব। কেউ যখন রেগে যায় তার সঙ্গে রাগ দিয়ে কথা বললে রেগে যায় আরো বেশি রেগে যায়, কিন্তু তার রাগ কমানোর জন্য তোমার দরকার হচ্ছে তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলা। কই বাত নেই, যে রেগে যাবে তার সঙ্গে ভালোভাবে কথা বললে সে আর রাগবে না, রাগ রে না, ঠিক আছে? মনে রাখবে, মনে আচ্ছি বাত বলি, আপকো আচ্ছি লাগি তো এসে থোড়া মার দিজিয়ে, হাত আপ থোড়া সা মার দিজিয়ে।